অষ্টধাতুর তৈরি 12 ফুটের হেভিওয়েট দুর্গা মায়ের প্রতিমা এসে পৌঁছলো শোভাবাজার বেনিয়াটোলায়। আর জাহাজ কোম্পানি থেকে আনা ক্রেনের সাহায্যে 1000 কেজির অষ্টধাতুর তৈরি দুর্গামূর্তির লিফটিং এর অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলো বাংলা। এবছর ইউনেস্কোর পক্ষ থেকে কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি জানানো হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে উৎসব পালন। আর এরই মাঝে শোভাবাজার বেনিয়াটোলা দুর্গা উৎসব কমিটি অভিনব উদ্যোগ নিয়েছে। তারা এবছর দুর্গা প্রতিমা স্থায়ীভাবে স্থাপন করবেন। এর জন্য 1 টনের অষ্টধাতু দিয়ে তৈরি 12 ফুটের প্রতিমা তৈরি করেছেন তারা। মহিষাদলে গত 6 মাস ধরে এই প্রতিমা তৈরি করেন শিল্পীরা। কিন্তু এত ভারী এবং 12 ফুটের অষ্টধাতুর প্রতিমা কিভাবে শোভাবাজার পর্যন্ত নিয়ে যাওয়া হবে তা নিয়ে চিন্তিত ছিলেন অনেকেই। কিন্তু কথাই বলে না, ইচ্ছে থাকলেই উপায় হয়। পুজো কমিটির কর্তারা জাহাজ কোম্পানির কাছ থেকে একটি ক্রেন নিয়ে আসেন, কারণ সাধারণ ক্রেনের পক্ষে 1 টন বহন করা ঝুঁকিপূর্ণ ছিল। তারপর সেই ক্রেনে করেই শিল্পীদের তৈরি করা অপূর্ব অষ্টধাতুর মা দুর্গাকে 16 চাকার ট্রেলারে তোলা হয়। সেখান থেকে সোজা মণ্ডপে আনার পর আবার ক্রেনের সাহায্যে প্রতিমাকে মণ্ডপে স্থাপন করা হয়। পুজো কমিটির পক্ষ থেকে জানা গেছে, যেহেতু শোভাবাজার বেনিয়াটোলার দুর্গা প্রতিমা অষ্টধাতু দিয়ে তৈরি, তাই এই প্রতিমার বিসর্জন হবে না, সারা বছর দুর্গা মায়ের আরাধনা হবে। নিয়ম ও নীতি মেনে প্রতিদিনই হবে নিত্য পুজো। এদিকে প্রতিমা স্থাপন ঘিরেও ছিল মানুষের মধ্যে প্রবল আগ্রহ। প্রতিমা ক্রেন থেকে নামানোর সঙ্গে সঙ্গে পুষ্পবৃষ্টি করেন ভক্তরা। এছাড়াও একটি মহাযজ্ঞেরও আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে। সব মিলিয়ে বাঙালির দুর্গাপুজো যখন বিশ্বজনীন, তখন শোভাবাজার বেনিয়াটোলায় চমকপ্রদ উদ্যোগ বাড়তি পাওনা বলে মনে করছেন সাধারণ মানুষ। এবারে শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে যে